নমস্কার বন্ধুরা আপডেট ফর ইউ ইউটিউব চ্যানেল আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা কথা বলবো পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়ে অর্থাৎ যে সমস্ত পার্শ্বশিক্ষক রয়েছেন তাদেরকে স্থায়ীকরণ কে করে তো এটাই কিন্তু জানতে চাওয়া হয়েছিল আরটিআই এর মাধ্যমে এটা জানতে চেয়ে আবেদন করা হয়েছিল বা আর করা হয়েছিলো এন কাছে তো এই নিয়ে আমরা ভিডিওটি আলোচনা করব যে কার একয়ার পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের ব্যাপারে তো বন্ধুরা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আর আপনি যদি এই চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশান অন করে নেবেন তো চলুন বন্ধুরা দেখেনি শিক্ষকদের স্থায়ীকরণ কার এক্তিয়ারভুক্ত দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়ে দীর্ঘদিন আলোচনা চলছে সম্প্রতি স্থায়ীকরণের বিষয়টি কার ইতিয়ারভুক্ত আর টিআইয়ের মাধ্যমে জানতে চাওয়া হয় স্কুল শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এন এর কাছে সম্প্রতি এই বিষয়ে চিঠি দিয়ে আবেদনকারীকে জানিয়েছে এনসিটি যেখানে সাপ জানিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষকদের স্থায়ীকরণ এবং বেতন কাঠামো তৈরির বিষয়টি রাজ্য সরকারি ভক্ত। বাংলা এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক এই সংক্রান্ত বিষয়ে এই সংক্রান্ত চিঠি দিয়েছিলেন শিক্ষক নেতা অভিজিৎ ভৌমিক ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ জানিয়েছিলেন সরকারের ডালবাহানার কারণে পুরো প্রক্রিয়া ঝুলে রয়েছে আশা করব খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক পুজোর আগে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ায় রাজ্য সরকার এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়ে কিন্তু পার্শ্ব একাংশ একাংশতা মেনে নিতে অস্বীকার করে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাঁচ বছর অন্তর যে তিন শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হতো তাও বন্ধ করে দেওয়া হয় তা নিয়েও অসন্তোষ ছিল এসএসিতে সরকারি দশ শতাংশ সংরক্ষণ ও আইন জটিলতায় ঝুলে রয়েছে এখন পার্শ্ব শিক্ষকরা দাবি করছেন আর নয় সরাসরি তাদের স্থায়ী করা হোক রেখেছেন তারা ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের পর চাপ বাড়াতে চলেছে পার্শ্ব শিক্ষকদের সংগঠন প্রসঙ্গত পার্শ্ব শিক্ষকরা অন্যান্য শিক্ষকদের মতোই ক্লাস নিয়ে থাকেন গ্র্যাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েট করেও বহু লোকে পদে কাজ করেন কিন্তু দিনের পর দিন কাজ করা গেলেও স্থায়ীকরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয়নি রাজ্য সরকার পাশাপাশি আর্থিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়ে আসার ফলে তারা ক্ষোভে পুঁছছেন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টি কিন্তু রাজ্য সরকারের অন্তর্ভুক্ত এটা এর মাধ্যমে জানা হয়েছে এন সি কাছ থেকে তো বন্ধুরা এই আপডেটটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে থ্যাংক ইউ